প্রযুক্তি নিয়েছে, এবং ওভারঅল যদি সব বিষয়ে বলেন যে আপনাদের কি রকম বাকোয়া স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছেন এখানে নির্বাচন কেন্দ্রে? দেখুন, আর একদিন পরেই 11তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে নির্বিঘ্ন করতে সিলেট জেলা পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে, বিশেষ করে নির্বাচন কমিশনের যেসব প্রজ্ঞাপন এবং নির্দেশ আছে সেসব নির্দেশ মেনে সিলেট জেলা পুলিশ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় 2000 মতো ফোর্স অফিসার মোতায়েন করা হয়েছে, পাশাপাশি জেলা পুলিশের সাথে প্রায় 8000 মতো আনসার সদস্য কাজ করবে। আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাকে মূলত 4-5টি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমত কেন্দ্রের যে নিরাপত্তা ব্যবস্থা আছে সেটি, তারপরে ইউনিয়ন পর্যায়ে একটি নিরাপত্তা একটা ব্যবস্থা আছে এবং থানা লেভেলে আছে, এবং জেলা লেভেলে আমাদের 2টি অত্যন্ত স্পেশালাইজড শক্তিশালী 2টি বিশেষ টিম আমরা সব সময়ের জন্য এটা সদা প্রস্তুত রেখেছি, যারা স্ট্রাইকিং ফোর্সের সাথে কাজ করতে পারে। ভোট গ্রহণ নির্বিঘ্ন করতে ভোট কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে যাওয়া এবং নির্বিঘ্নভাবে ভোট গ্রহণ করা এবং সেখান থেকে আবার নির্বাচন অফিসে এই সমস্ত ব্যালট পেপার নিয়ে আসা, এই সার্বিক যে নিরাপত্তার ব্যবস্থাটি সেটি সিলেট জেলা পুলিশই করছে, এবং পাশাপাশি অন্যান্য ল এনফোর্সমেন্ট এজেন্সিও আমাদের পাশাপাশি কাজ করছে। আরেকটি বিষয়, আমাদের এখানে 991টি ভোট কেন্দ্র রয়েছে জেলায়, তার মধ্যে আপনারা কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করেছেন, সেই বিষয়ে কি আলাদা কোনো ইয়ে আছে আপনাদের? আমার সিলেট জেলার মধ্যে আসলে রয়েছে 699টি কেন্দ্র। এই 699টি কেন্দ্রের যে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সেটা সিলেট জেলা পুলিশের। আপনি যেটি বলেছেন সেটা হলো যে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা, আসলে ঝুঁকিপূর্ণ বলে কোনো কেন্দ্র নাই, কিছু কেন্দ্র আছে কিছু সাধারণ কিছু কেন্দ্র আছে আর কিছু আছে গুরুত্বপূর্ণ কেন্দ্র, এবং সেইগুলো আসলে ঝুঁকির দিক থেকে বিবেচনা করে নেয়, এটা ভোটার সংখ্যার দিক থেকে বিবেচনা করে ঝুঁকির বিষয়টি মাথায় রেখে নয়, আমরা প্রত্যেকটি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবেই আসলে আমরা ট্রিট করছি।